অন্নদাতাদের পাশে থাকার বার্তা ছড়িয়ে আগরতলায় কিষাণ সংঘর্ষ যাত্রা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল। দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে মাসাধিক কাল ধরে চলছে কৃষকদের আন্দোলন। এই আইন বাতিলের দাবিতে কৃষকদের পাশে থাকার বার্তা সেবা দলের। এদিন সংগঠনের সভা হয় কংগ্রেস ভবনে, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে প্রতিটি ব্লক থেকে পাঁচজন করে কর্মী নিয়ে হবে প্রশিক্ষণ শিবির। মার্চ মাসের 9 তারিখ হবে তেরঙ্গা দিবস। একথা জানান সংগঠনের নেতা নিত্য গোপাল রুদ্রপাল। এবং আগামী মার্চ মাসের 9 তারিখ আমাদের তিরঙ্গা দিবস। আমরা মার্চ মাসের 9 তারিখ আমরা রাজ্যভিত্তিক আমরা তিরঙ্গা দিবস পালন করতে যাচ্ছি। পাশাপাশি আজকে আমরা এই সবার পর আপনারা জানেন মাসাধিক কাল অতিক্রান্ত হয়েছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মোদী সরকারের জনবিরোধী বিধ্বংসী যে কৃষি বিল, এই তিনটি কৃষি বিলকে প্রত্যাহারের দাবিতে আমাদের কৃষক বন্ধুরা দাদারা যারা আমাদের অন্নদাতা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, সরকার কোনো কর্ণপাত করছেন না। আমরা কংগ্রেস সেবা দল গত 28 তারিখ থেকে আমরা কৃষক সংঘর্ষ যাত্রা আমরা শুরু করেছি। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের সভাপতি লালজি দেশাইয়ের নেতৃত্বে আজকে আমরা আগরতলা শহরে আমাদের এই মিটিংয়ের পর আমরা আগরতলা শহরে আমরা কৃষক সংঘর্ষ যাত্রা, কৃষকদের পাশে থাকার বার্তা, আমরা কৃষকদের যে পাশে আছি, আমরা কৃষকের সন্তান, কারণ কৃষকরা অন্নদাতা। কৃষকরা যদি কৃষি না ফলায় আমি মন্ত্রী হই, ব্যবসায়ী হই, কর্মচারী হই, নাকি মরতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।